ছোট্ট বন্ধুরা, এখন তোমাদের শোনাবো লিংলিংয়ের কাহিনী। নোংরা হাত আর হা করা প্যান্ট। লিংলিংয়ের বলটা গড়িয়ে গেল খাটের তলে, আর হামাগুড়ি দিয়ে লিংলিং খপ করে বলটাকে ধরল। লিংলিং একটা ছোট্ট ছেলে, তোমাদের চেয়েও ছোট্ট। লিংলিংয়ের ছোট গাড়ি খাটের নিচে দেয় পাড়ি, হামাগুড়ি দিয়ে সে ধরল পেছন থেকে। তিরিং তিরিং ফরিং ওড়ে লিংলিং তাকিয়ে দেখে, হামাগুড়ি দিয়ে সে যায় ফরিং ধরতে। বাড়িতে ফিরে এসে মা ছেলের চেহারা দেখে তাকে জিজ্ঞেস করছে, হাত দুটো কেন এত নোংরা, প্যান্ট কেন পরে আছে, হা এই যে দেখো প্যান্টটা ছিঁড়ে গেছে, হা করে আছে প্যান্ট। অদ্ভুত স্বপ্ন। লিংলিং ভাবে, আমি হচ্ছি ছোট্ট ছেলে, জানি মা আমায় বকবে না, মাসিও নিশ্চয়ই শুনবে আমার কথা। মাসির কানে কানে কটি কথা বলে মা লিংলিংকে নিয়ে যান বাড়িতে টেনে। বাড়ি ফিরে এসে লিংলিং কাগজ কলম বের করে খেলনার দোকানের হাতিকে একটা চিঠি লিখল, হাতিদা তোমার কথা খুব ভাবি। লিংলিংকে নিয়ে মা যান মাসির বাড়ি। ফেরার সময় তাদের সঙ্গে আসেন মাসি। পথের মাঝে ছিল একটা খেলনার দোকান, আর ইয়া বড় এক হাতি ছিল সেখানে। লিংলিং চিৎকার করে বলল, ওই হাতিটা আমাকে দিতেই হবে। দেখো লিংলিংকে কে ধরেছে অমন করে। পরদিন হাতিদা আসে লিংলিংকে দেখতে। হাতিদা লিংলিংকে বলে, তোমাকে আমি ভালোবাসি না, মাসির কাছে ধরতে হয় না বায়না, তোমার এমনটা করা একদম উচিত হয়নি। শুনে লিংলিং হাতির সঙ্গে আড়ি করে দেয়, বলে তুমি হাতি ভালো নও, ভীষণ পাজি। শুনে হাতি রেগে তেড়ে আসে বেগে, সুরে পেঁচিয়ে তাকে ছুঁড়ে ফেলে আকাশে। ভয়ে লিংলিংয়ের ঘুম যায় ভেঙে, এ শুধু স্বপ্ন তাই তার রক্ষে। এই দেখো কে লিংলিংকে এরকম করে ধরেছিল, নিচে দেখতে পাচ্ছ কে ধরেছিল, এই দেখো হাতি দাদা ধরেছিল। প্রশংসা। লিংলিং দিদিমার বাড়িতে এসে টেবিলের ওপরে আপেল দেখে নেচে উঠে বলে, এগুলো সবই যাবে আমার পেটে। দিদিমা বলে তাকে, এতগুলো আপেল তুমি একা পারবে কি খেয়ে সারা, দেখো যেন পেট না হয় ব্যথা। দিদিমার কথা শুনে লিংলিং মনে মনে ভাবে, বেজায় ভুল করেছে সে। তখনিও বলে, না দিদিমা তুমি নাও সবচেয়ে বড়টা, আমি খাবো সবচেয়ে ছোটটা। শুনে দিদিমা হা হা করে হেসে লিংলিংকে তুলে নিয়ে কোলে বলে, আমার লক্ষ্মী ছেলে। ঠাকুরদার কবিতা। ঠাকুরদা লেখে কবিতা, মাটিতে পড়ে গেল সেই কবিতা লেখার কাগজটা, লিংলিং সেটা কুড়িয়ে রাখে। লিংলিং খবরের কাগজ নিয়ে দেয় কাকার হাতে, আর চিঠি নিয়ে দেয় কাকির হাতে। লিংলিং এরকম যত ভালো কাজ করে ঠাকুরদা সবই তার কবিতায় লিখে রাখেন। ঠাকুরদার টেবিলের ওপরে লিংলিং দুটো পাখি আঁকল। তাদের ঠাকুরদা লিংলিংকে অনেক কাগজ এনে দিলেন। পরদিন ঠাকুরদা এসে দেখতে পায় টেবিলে আর হিজিবিজি আঁকা নাই। খুশি হয়ে ঠাকুরদা লিংলিংয়ের এই ভালো কাজটা নিয়েও কবিতা লিখতে বসেন। দরজায় করাঘাত। দেখো লিংলিং একটু একটু করে বড় হচ্ছে। লিংলিং কী করেছে, স্কুল থেকে বাড়িতে ফিরে লিংলিং পা দিয়ে জোরে দরজায় লাথি মারে, তবু কেউ দরজা খুলে দেয় না। দেখো দিদিমা বসে বসে কি যেন খাচ্ছেন চা না কফি, দরজাই খুলছেন না।
এইবারে লিংলিং আস্তে আস্তে টক 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 করে দরজায় টোকা মারে। ঠাকুমা একগাল হেসে এসে দরজাটা খুলে দিলেন। লিংলিং তখন ঠাকুমাকে বলছে, ঠাকুমা এত জোরে আওয়াজ করে দরজা খুলতে বললাম, তবু খুলে দিলে না, আর আওয়াজ না করে একটু আস্তে আস্তে আমি টোকা দিলাম, অমনি কি করে শুনবে? ঠাকুমা তখন লিংলিংকে বলছেন, এত জোরে আওয়াজ করলে তালা লেগে যায় কানে, আস্তে করে টোকা দিলে তাই কানে এসে বাজলে। কাল আর আজ ঠাকুরদা বলছেন, লিংলিং তুমি আজ কেন আমায় ঠাকুরদা বলে ডাকোনি? লিংলিং বলছে, কেন, কাল তো ডেকেছি। এরপরে লিংলিং মাকে বলছে, মা গো আজ কেন দিচ্ছ না নাস্তা? মা বলে, কেন, কাল কি খাওনি? এবার লিংলিং মুচকি হেসে তখনই ঠাকুরদাকে ঠাকুরদা বলে ডাকল। টুপি আর আদব কায়দা। লিংলিং ব্যাগ নিয়ে বগলে বলে, চললাম আমি স্কুলে। ঠাকুমা ডেকে তাকে বলে, টুপি পড়তে কি গেছো ভুলে? টুপি পড়তে লিংলিং ভুলে গেছে কি মনে হয়? মাথায় হাত বুলিয়ে লিংলিং বলল, টুপি তো মাথায় আছে। তখন ঠাকুমা হেসে বলে, আর কি কিছু ভুলেছ? কি ভুললো লিংলিং, ব্যাগও তো নিয়েছে সঙ্গে। লিংলিং বুদ্ধিমান ছেলে, লজ্জায় জিভ কেটে বলে, ঠাকুমা আবার দেখা হবে। ও আসলে ঠাকুমাকে বলে যেতেই ভুলে গিয়েছিল। লিংলিং বড় হয়েছে, স্কুলে গেছে, তার নতুন বন্ধু হয়েছে। লিংলিং আর মিংমিং নতুন বন্ধু দুজনায়, দেখা হলে রাস্তায় বড়দের মতোই হাত মেলায়। লিংলিং জোরে চেপে ধরে হাত, মিংমিং ব্যথায় প্রায় কাত। কি হবে এখন? ও লিংলিং বলছে, মাফ করো ভাই, মাফ করো আমায়। এরপরে মিংমিংয়ের মুখে হাসি খেলে যায়। বন্ধুর সঙ্গে সে আবার হাত পেলায়, তারপর দুজন একসঙ্গে নেচে নেচে গান গায়। থিয়ান থিয়ান আর কুয়াই কুয়াই, সে কি জিনিস বাপু দেখি তো। সাদা চুলো বুড়িকে দেখলে পরে লিংলিং ডাকে তাকে ঠাকুমা বলে, আর সাদা দাড়িওয়ালা বুড়োকে দেখলে আদর করে ডাকে তাকে ঠাকুরদা বলে। এই আদরের ডাক কত যে মিষ্টি, শুনে ঠাকুমা ঠাকুরদারা বেজায় খুশি হন, আর লিংলিংকে তারা আদর করে মিঠু বলে ডাকেন। এখানে কি হচ্ছে? লিংলিংকে নিয়ে ঠাকুমা চড়েন বাসে। আচ্ছা, ঠাকুমা বাসে চড়েছে, এই যে লিংলিংকে নিয়ে ঠাকুমা চড়েন বাসে। আরে ঠাকুমা উঠেন মাঝপথে, তখনই লিংলিং আসন ছেড়ে দেয় তার জন্য। এই যে দেখো, লিংলিং তো এই চেয়ারে বসেছিল, যেই আরেক ঠাকুমা উঠেছে অমনি লিংলিং তার জন্য চেয়ার ছেড়ে দিয়েছে। আর সবাই বলেছে, লিংলিং তো খুব ভালো ছেলে। এই বইটা তো অনেক অনেক দিন আগের, লিংলিং যখন ছোট ছিল সেটাও অনেক দিন আগের কথা। তারপরে সেই সময় পাশের বাড়ির মাসির একটা ছেলে হলো, মানে লিংলিংয়ের একটা ভাই হলো। তখন লিংলিং মাকে বলেছে, 2000 সালে আমিও জন্ম দেব ভাই একটি। 2000 সালটা তো আমরা পেরিয়ে এসেছি, কিন্তু লিংলিং তো ছোট ছিল আরও অনেক দিন আগে, 2000 সালে সে বড় হবে। দেখো তো সেই ভাইটা কেমন, রোবট নামে এই ভাইটি, যন্ত্র দিয়ে তৈরি, পারবে জলে ডুবতে। দেখি তো কি পারবে এই রোবটটা, এই জলে ডুবতে পারবে, এই দেখো জলের মধ্যে মাছের সঙ্গে সাঁতার কাটবে, আর পারবে আকাশে উঠতে। লিংলিং একটা রোবট বানাতে চায় বড় হয়ে। মাটি ফুঁড়ে সে যাবে খনির খোঁজে, মাটি ফুঁড়ে খনির খোঁজে যাবে।
পারবে কয়লা খুঁড়তে, মঞ্চে উঠে সে পারবে গান গাইতে, পারবে অভিনয় করতে। হ্যাঁ, কী করছে দেখো তো, অফিসে লেখাপড়া করছে নাকি? কাজ করছে তো খুব। এই যে নাচছে, এখানে ছবি আঁকছে, গান গাইছে, বাজনা বাজাচ্ছে। বাবা, লিংলিং বড় হয়ে একটা রোবট বানাতে চায়, যে অনেক কিছু করতে পারবে। মহাশূন্যে পত্রবাহক হয়ে সে ছোটাছুটি করবে মহাকাশে। বাবা, চিঠি পৌঁছে দেবে সূর্যি দাদুর কাছে, আর কখনো চাঁদ দিদির হাতে উপহার দিতে যাবে। আমি বলবো, হে রোবট ভাই, ভালো করে শোনো, আমার হুকুম মেনে চলো, করলে তুমি দুষ্টুমি টেরটি পাবে তক্ষুনি। শুনে লিংলিংয়ের মজার কথা মা হেসে ওঠেন, হা হা হা। এই যে দেখো রোবটটা কী করছে, মা বাবার কোলে উঠেছে, বাবা মা তাকে আদর করছে। এই যে দেখো বাবা মার সঙ্গে হাত মেলাচ্ছে। এইখানে বন্ধুদের বাজনা বাজিয়ে শোনাচ্ছে লিংলিংয়ের রোবট। এখানে দেখো তো লিংলিংয়ের সঙ্গে রোবটটা কথা বলছে। এই যে বন্ধু আর লিংলিংয়ের সঙ্গে খেলছে। আর এখানে দেখো কত বন্ধুদের সঙ্গে গল্প করছে নাকি। এই যে লিংলিংয়ের কাহিনী, এখানে একটা বাচ্চা ছেলে লিংলিংয়ের কথা বলা হয়েছে। আর এই কাহিনীর মাধ্যমে চীনের শিশুদের জীবন, তাদের ভাবনা, তাদের কী স্বপ্ন, তারা কী করতে চায়, কী হতে চায়, সেই কথাগুলোও বোঝা যাচ্ছে, তাই না? এইবারে তুমি একটু বলো তো, এই লিংলিংয়ের মতন সারাদিন তুমি কী কী কাজ করো, এই গল্পের মতন সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে? আর লিংলিং যে বড় হয়ে রোবট বানাতে চায়, সেই রোবট কত কিছু করতে পারবে? বড় হয়ে তুমি কি করার স্বপ্ন দেখো, কি ভাবো, কি বানাবে, কি করতে চাও, সেই কথাটাও আমাকে জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, বিদায়।